হ্যালো গাইস, এসএম ডিসপোশয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। ভারতের কিংবদন্তি বোলার জাহির খান ভারতের হয়ে নতুন বলে উইকেট এনে দেয়াই ছিল তার কাজ। 2002 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, এরপর 2014 সাল পর্যন্ত তাকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে। আরেকজন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান স্লোয়ার কাটার বলগুলোকে শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছেন এই 26 বছর বয়সী বাঁহাতি পেসার। 2015 সালে আন্তর্জাতিক ক্রিকেটে ধুমধাম করে অভিষেক তার। মাঝে ইঞ্জুরিতে ফর্ম হারিয়েছেন ঠিকই, তবে আবার ভালো রিদমে বল করছেন। আজকের ভিডিওতে দেখতে পারবেন প্রায় সমপরিমাণ ইনিংস বল করে কার পারফরমেন্স বেশি বেটার ছিল, জ্যাক নাকি ফিজ। ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট অনুরোধ, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। প্রথমেই আসি ওয়ানডে ফরম্যাটে। ওয়ানডেতে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত মোট ইনিংস খেলেছেন 63টি, বিপরীতে জাহির খান 2002 সাল থেকে 2006 সাল পর্যন্ত মোট ইনিংস খেলেছিলেন 66টি, প্রায় সমপরিমাণ ইনিংস বলা যায়। মুস্তাফিজুর রহমান মোট উইকেট পেয়েছেন 118টি, তার ইকোনমি 5.25 এবং তার এভারেজ 23.27। বিপরীতে জাহির খান এ সময় উইকেট পেয়েছেন 119টি। মুস্তাফিজের থেকে 3টি ইনিংস বেশি, তবে উইকেট মাত্র 1টি বেশি, তবে দুজনের পারফরমেন্স প্রায় সমান সমান বলা যায়। জাহির খানের এ সময়কার ইকোনমি হচ্ছে 4.96 এবং তার এভারেজ 27.85। মুস্তাফিজের থেকে জাহিরের ইকোনমি কিন্তু বেশ ভালো, এতগুলো ম্যাচ খেলার পরেও 5-এর কম ইকোনমি নিয়ে বল করা বলার খুব কমই আছেন। তবে এভারেজের দিক থেকে কিন্তু মুস্তাফিজুর রহমান এগিয়ে আছেন অনেকটাই। যারা জানেন না বোলিং এভারেজ কী, তারা আই বাটনে দেয়া ভিডিওটি দেখে আসতে পারেন। মুস্তাফিজুর রহমানের এ সময়কার বেস্ট বোলিং ফিগার হচ্ছে 43 রান দিয়ে 6 উইকেট, তিনি 5 উইকেট পেয়েছিলেন 5 বার। বিপরীতে জাহির খানের বেস্ট বোলিং ফিগার হচ্ছে 19 রান দিয়ে 4 উইকেট এবং তিনি 66 ম্যাচ খেলার পরেও কিন্তু কোনো 5 উইকেট পাননি। তাই মুস্তাফিজুর রহমানের বোলিং ফিগার কিন্তু অনেক ভালো। এবারে আসা যাক টেস্ট ফরম্যাটে। মুস্তাফিজুর রহমান তেমন একটা টেস্ট খেলেন না, তিনি টেস্টে মোট ইনিংস খেলেছেন 23টি এবং জাহির খান তার অভিষিক্ত বছর 2002-এই 26টি ইনিংস খেলেছিলেন। মুস্তাফিজ মোট উইকেট পেয়েছেন 30টি এবং তার ইকোনমি 3.28, তার এভারেজ 36.73। বিপরীতে জাহির খান 26টি ইনিংস বল করে উইকেট পেয়েছিলেন 51টি, তার ইকোনমি 3.09, তার এভারেজ 29। অবশ্যই টেস্টে মুস্তাফিজের থেকে জাহির খান বেটার বোলিং করেছিলেন এবং তার উইকেট, ইকোনমি, এভারেজ সব দিক থেকেই কিন্তু মুস্তাফিজুর রহমানের থেকে জাহির খান এগিয়ে আছেন। মুস্তাফিজের বেস্ট বোলিং ফিগার 37 রান দিয়ে 4 উইকেট, তিনি একবারও 5 উইকেট পাননি। বিপরীতে জাহির খানের বেস্ট বোলিং ফিগার 29 রান দিয়ে 5 উইকেট এবং তিনি 2 বার 5 উইকেট পেয়েছিলেন। অবশ্যই মুস্তাফিজের থেকে জাহির খানের টেস্ট ক্যারিয়ার ভালো, তবে ওয়ানডেতে কে এগিয়ে আছেন সেটি আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত, এবং প্রতিদিন নতুন নতুন আকর্ষণীয় ক্রিকেট সম্পর্কিত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে।